দুর্নীতি দমন কনস্টেবলে কী কী পড়লে চাকরি পাবেন এবং বিগত সালের প্রশ্ন 2019 সালে যেটা হয়েছিল সেটা সম্পর্কে বিস্তারিত দেখুন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তার কারণ আজকের এই প্রশ্নটা দেখলে আপনি বুঝে যাবেন কীভাবে দুর্নীতি দমন কনস্টেবলের প্রশ্ন হয়। তো প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন? গীতাঞ্জলির জন্য 1913 সালে কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছিলেন। ভাই আপনি ইউটিউবে ফেসবুকে কোথাও কিন্তু 2019 সালের বা দুদকের কনস্টেবল পদের প্রিভিয়াস কোশ্চেন পাবেন না, শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরে যে প্রশ্নটা রয়েছে, পদ্মরাগ গ্রন্থের রচয়িতাকে বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন পায়ের আওয়াজ পাওয়া যায় কী ধরনের গ্রন্থ? উপন্যাস হাত টানের অর্থ কী? চুরির অভ্যাস কোন বানানটি সঠিক? বত্যুত বর্ণমতি ঘোড়াকে চাবুক মারো, এখানে চাবুক কোন কারকের উদাহরণ? করণ কারক। ভাই দেখতে পাচ্ছেন কতটা সহজ প্রশ্ন হয়েছিল, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? বিশেষণ পদ। এবং আপনাদেরকে বলবো, আপনি যদি দুর্নীতি দমন কনস্টেবলে চাকরি পেতে চান, শতভাগ কমনের একমাত্র বই সম্পর্কিত ভিডিও রয়েছে এবং এই ভিডিও শেষেও আপনাদের বইটা দেখতে পারবেন। আর বইটা যদি না নেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। শতভাগ কমনের একমাত্র বই দুর্নীতি দমন কনস্টেবলের জন্য শুধুমাত্র আমরাই তৈরি করেছি। ডিসপ্লেতে শো কর নাম্বারে কল করে বইটা অর্ডার করবেন, বইটার দাম মাত্র 250 টাকা। তো হুইস স্পেলিং একটা প্রশ্ন ছিল, তারপর দ্য কাপ ইজ অ্যাট দ্য টেবিল, শি ইজ এ প্রিন্সেস, অ্যাওক ইজ পাস্ট পার্টিসিপল ফ্রম কোনটি? অ্যাওকেন। কোনটি সুপারলেটিভ ডিগ্রি? হি ইজ দ্য বেস্ট অফ অল। অ্যাডজাসেন্ট শব্দটির অর্থ কী? নিকটবর্তী। নাল অ্যান্ড ভয়েড এর অর্থ কী? বাতিল। তারপর 2019 সালে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? এটার উত্তরটা আসলে পাওয়া যায় নাই, তাহলে অবশ্যই আপনাদেরকে দিতে পারতাম। তারপর রয়েছে, বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী? মানে এটা 2019 সালের প্রশ্ন এসেছিল। তো মোটামুটিভাবে জাতিসংঘে এ পর্যন্ত যতগুলো মহাসচিব ছিল তাদের নাম কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং তাদের মেয়াদকালও কিন্তু রয়েছে। তো 2019 সালে ছিল অ্যান্তোনিও গুতেরেস, দেশের নাম পর্তুগাল, এবং 2017 থেকে বর্তমান 2019 সালে ছিল। ভাই আমি অলওয়েজ ট্রাই করি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্স আছে, তাদের মনের ইচ্ছা যেন মহান সৃষ্টিকর্তা পূর্ণ করেন। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান? 27 অনুচ্ছেদ অনুসারে। ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে? 1610 সালে। বাংলাদেশের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? 676 জন। এখানে বীরত্ব পুরস্কার কয়জন পেয়েছে সেই সংখ্যা উল্লেখ রয়েছে। তারপরে যে বীর বিক্রম, বীর প্রতীক, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, ঠিক কতজন? আপনার বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু আসে, তাই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে অবশ্যই ভালো করে একটি ধারণা নিয়ে রাখবেন। দেশের বৃহত্তর দ্বিতীয় সাবমেরিন কেবল কোথায়? কুয়াকাটা। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? এখানে কিন্তু যে সময় দেওয়া রয়েছে, দেখেন 1 ফেব্রুয়ারি '72, 14 ফেব্রুয়ারি '72, 12 জানুয়ারি '72, 6 ডিসেম্বর, প্রথমে 6 ডিসেম্বরে আসলে প্রথমেই ভুটান আমাদেরকে স্বীকৃতি দেয় এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। বাংলার 76-এর মনন্তরের সময়কাল কোনটি? 1770। 13তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ কোন ইভেন্টে প্রথম পদক পায়? তায়াকোয়ান্দো। তো বুঝতে পারছেন ভাই প্রশ্নগুলো অনেক ইজি ছিল। আপনি যদি আমাদের বইটা সংগ্রহ করেন এবং এইভাবে পড়াশোনা করতে পারেন, ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন আশা করি। তো ইংলিশের প্রশ্নটাও দেখেন, খুব সহজ। দ্য লেডি র্যান ওভার দ্য রোড, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টল শর্ট, দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ক্লাইম্যাক্স ইজ ক্লাইম্যাটিক। 1, 3, 6, 10, 15, 21, 28 সিরিজের পরবর্তী সংখ্যাটি কত? 36। বা এখানে দেখবেন যে কত কত করে গ্যাপ হয়েছে, মানে 15 থেকে 21 কত গ্যাপ, 21 থেকে 28 কত গ্যাপ, তাহলে কিন্তু বের করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে, কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? 2/3, 4/5, 9/11, এটাও কিন্তু বের করার আসলে পদ্ধতি রয়েছে। এবং এই যে ভগ্নাংশরে যে একটা অঙ্ক এসেছে, দেখেন যে দশমিকের, এখান থেকে একটা ম্যাথ আপনি যে কোনো চাকরি পরীক্ষা অবশ্যই পাবেন, তাই আমার বইটা নিয়ে এই অধ্যায়ে খুব ভালো করে পড়বেন। তারপরে এই যে x-y = 2, xy = 2, 4, x + y এর মান কত, এই ধরনের ম্যাথও কিন্তু সকল ধরনের চাকরি পরীক্ষায় এসে থাকে, তো এগুলো খুব ভালো করে পড়বেন এবং আমাদের বইটাতে বিস্তারিত তুলে ধরা আছে এবং প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা সহ সমাধান দেওয়া রয়েছে, সেগুলো খুব ভালো করে ফলো করবেন। তো একদম শেষে টোটাল 35টা প্রশ্ন আসে, এখানে 70 মার্কের পরীক্ষা হয়।
নিচের যে অঙ্কটা আছে খুবই ইজি, 15% ক্ষতিতে 700 টাকার জিনিসের বিক্রয় মূল্য কত? 595 টাকা। কীভাবে বের হলো দেখে নিন, 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 100-15 এবং আর ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 85 টাকা, 1 টাকা হলে কত, 700 টাকা হলে কত, তাহলে কিন্তু অ্যান্সারটা আপনার বেরিয়ে যাবে। ভাই দুর্নীতি দমন কনস্টেবলে খুব ইজি প্রশ্ন হয়, আপনি যদি আমাদের বইটা সংগ্রহ করেন এবং একটু মাথা ঠান্ডা করে যদি ভাই পড়াশোনা করতে পারেন, ইনশাল্লাহ আপনি নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন পূর্ণমান 70 এবং পরীক্ষার সময় মাত্র 30 মিনিট, আর মাত্র 35টা প্রশ্ন আপনার থাকবে। এটা 13/12/2019 সালে দুর্নীতি দমন কনস্টেবলের প্রশ্ন। তাই বলবো আপনারা যারা এখনও আমাদের বইগুলো সংগ্রহ করেন নাই, বইটা সংগ্রহ করবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে কী করলে চাকরি পাবেন। বিস্তারিত অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে, দুর্নীতি দমন কমিশনে চাকরি পেতে চাইলে আমার চ্যানেলের সকল ভিডিও সময় আপনি অবশ্যই দেখবেন। তো কনস্টেবল পদের এই যে পরীক্ষা পদ্ধতিটা কী দেখেন, 1 তারিখ থেকে 15 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু শুধুমাত্র একটি MCQ পরীক্ষা হবে আপনাদের, আর তারপরেই কিন্তু ভাই বা এরপরেই কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন। তো দুর্নীতি দমন কনস্টেবল পদের কাজ কী, বেতন কত, প্রমোশন হবে কি না, এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে ভিডিও পাবেন, দেখে নেবেন। তাছাড়া আমার চ্যানেলে গেলে ভিডিও পাবেন, দেখে নেবেন। এবং টাকা ছাড়াই চাকরি হবে, একটা কথা মাথায় রাখবেন ভাই, একটু পড়াশোনা করুন। আপনারা যারা প্রতিনিয়ত বই সংগ্রহ করছেন, অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাই। এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু এখনও আবেদন শুরু হয় নাই, 1 জুন থেকে শুরু করে 15 জুন পর্যন্ত আবেদন চলবে, এর মধ্যে কিন্তু আপনারা আবেদন করে দিবেন। ভাই পরীক্ষায় পাশ করতে পারলে টাকা ছাড়াই চাকরি হবে ইনশাআল্লাহ, কারণ আপনি দেখতেই পাচ্ছেন প্রশ্নগুলো কত ইজি। আর ভাই না পড়ে গেলেও তো 35টা প্রশ্নের মধ্যে আপনার 20টা প্রশ্ন পারার কথা, তাই না? এই যে দেখতে পাচ্ছেন শুধু MCQ পরীক্ষা হবে, যেখানে 4টি বিষয় থেকে প্রশ্ন থাকবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়। 70 মার্ক, 30 মিনিট, মৌখিক পরীক্ষা, পূর্ণমান 30, উচ্চতা হতে হবে 168 সেন্টিমিটার, নারী 161 সেন্টিমিটার, এবং উচ্চতার সাথে ওজন থাকতে হবে, আর দৃষ্টি থাকতে হবে 6/6, মানে চোখে কোনো প্রবলেম থাকা যাবে না। চশমা যদি আপনার ব্যবহার করতে হয় তাহলে কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং মৌখিক পরীক্ষা যাওয়ার সময় আপনার সকল সনদপত্র, ভোটার আইডি কার্ডের ফটোকপি, ইউনিয়নের চেয়ারম্যানের সনদপত্র, এই সব কিছু কিন্তু আপনি সত্যায়িত করে নিয়ে যাবেন ভাই, তাহলে কিন্তু আপনি অনেকটা উপকৃত হবেন, অনেক এগিয়ে থাকবেন অন্যদের থেকে। আর আপনারা যদি, একটা কথা বারবার বলবো, আপনারা যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান, ডিসপ্লেতে শো করা নাম্বারে কল করে এখনই আমাদের বইটা সংগ্রহ করবেন, কারণ শতভাগ কমনের একমাত্র বই যেটা কিনা শুধুমাত্র আমরাই বের করেছি। দুর্নীতি দমন কমিশনের বই বের করা এটা কিন্তু ভাই অত ইজি না আর অতটা সহজ না, সেজন্য বলবো আপনি যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান অবশ্যই ডিসপ্লেতে শো করা নাম্বারে কল করে আমাদের বইটা সংগ্রহ করুন, এবং বইটার দাম মাত্র 250 টাকা, আর সেই সাথে কিছু কুরিয়ার চার্জ আপনার অ্যাড হবে, এটা স্বাভাবিক ব্যাপার। দেখেন আমাদের বইটাতে কী আছে, সাধারণ জ্ঞান, বাংলা সাহিত্য, ইংরেজি মানে, তারপর গণিত, বাংলা ব্যাকরণ, যেই সকল বিষয় থেকে আপনার পড়তে হবে, যে সকল বিষয় থেকে প্রশ্ন আসবে, সব কিছু আমাদের বইতে বিস্তারিতভাবে তুলে দেওয়া রয়েছে। আপনি যদি ভাই একটু টাইম নেন, এই যে বাংলা ব্যাকরণ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে, সাহিত্য থেকে কম আসে, গণিতের বীজগণিত, পাটিগণিত, তাছাড়াও মডেল টেস্ট রয়েছে, ভাইবার রয়েছে, এরপর দৈনন্দিন বিজ্ঞান, এরপর সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এই যেমন বর্তমান রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, করোনা ভাইরাস প্রথম কোন দেশে এসেছিলো, টিকা প্রথমে কে আবিষ্কার করছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে, বিগত সালের প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান, দুর্নীতি দমন কমিশনে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো থেকে আপনার প্রশ্ন কমন পাবেন সেগুলো আমাদের বইতে রয়েছে, তারপর দুর্নীতি দমন কমিশনের মৌলিক বিষয়গুলি যেগুলো সম্পর্কে আপনার জানতে হবে সেগুলোও কিন্তু আমাদের বইতে অন্তর্ভুক্ত করে দেওয়া আছে। ভাই অবশ্যই বইটা সংগ্রহ করবেন, ডিসপ্লেতে শো করা নাম্বারে কল করেই বইটা হাতে পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। এই যে সহকারী পরিচালক কি ধরনের প্রশ্ন এসেছিলো, কোন কোন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এসেছিলো, প্রশ্ন সহজ হয়েছিল নাকি কঠিন হয়েছিল, তারপর কোন কোন বিষয়ভিত্তিক প্রশ্ন হবে, যেমন বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, তারপর ম্যাথ কোন কোন অধ্যায় পড়বেন, সরল, লসাগু গসাগু, ঐকিক নিয়ম, তারপর আপনার ভগ্নাংশ, এই সকল দশমিকের এসব ম্যাথ কিন্তু আপনার অবশ্যই করতে হবে, এগুলো খুব মাথায় রাখবেন। এবং বীজগণিত থেকেও কিন্তু ম্যাথ আছে, আমি আপনাদেরকে দেখাইলাম যে x+y, এই জন্যে এই সব বিষয়ভিত্তিক পড়াশোনা করবেন। এবং ইংরেজি গ্রামার প্লাস ওয়ার্ড মিনিং প্লাস সিনোনিম অ্যান্টোনিম, এই তিনটা বিষয়ের উপর একটু যদি জোর দেন ভাই, তাহলে মহান সৃষ্টিকর্তার দোয়ায় আপনি নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন। আর চাকরি পেতে চাইলে শতভাগ কমনের একমাত্র বই, যেটা কিনা শুধুমাত্র আমরাই বের করেছি, অবশ্যই বইটা সংগ্রহ করবেন। এবং আমার চ্যানেলে গেলে প্রচুর সংখ্যক ভিডিও পেয়ে যাবেন, পুরো ইউটিউবে আমি অলওয়েজ ট্রাই করি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে মহান সৃষ্টিকর্তা যেন তাদের উপকার করার
তৌফিক দান করে আমাকে। তো হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে কোন বই পড়তে হবে, পরীক্ষা কবে হবে, সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও রয়েছে। এবং আপনাদেরকে একটি সুখবর দিই যে হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে জুনিয়র অডিটর পদে আমাদের বই পড়ে 75 জন মানুষ MCQ পরীক্ষায় পাশ করেছে, সামনে তাদের ভাইবা। এবং পরিবার পরিকল্পনায় কোন বই পড়তে হবে, কোন পদগুলোতে চাকরি পাওয়া সহজ, এ সংক্রান্ত ভিডিও রয়েছে, অবশ্যই দেখবেন। তাছাড়া সমবায় অধিদপ্তরে সকল পদের জন্য কোন বই পড়বেন, টাকা ছাড়া চাকরি হবে কি না, এবং অফিস সহায়ক তাছাড়াও কম্পিউটার অপারেটরের জন্য আমাদের স্পেশাল এডিশন আলাদা বই রয়েছে, যে বইগুলো প্রচুর সংখ্যক মানুষ প্রত্যেকটা দিন অর্ডার করছে। তার কারণ এই সকল পদেই কিন্তু বেশি সার্কুলার আসে। তারপর বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী পয়েন্টসম্যান খালাসি, পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে কিনা, পরীক্ষা কবে হবে, কোন বই পড়তে হবে, আপনি আমার চ্যানেলে যাবেন, ভিডিওগুলো দেখবেন, বুঝতে পারবেন। আমি অলওয়েজ ট্রাই করি ভাই সত্য নিউজ দেওয়ার এবং মানুষের উপকার করার। আপনাদেরকে বলবো সরকারি চাকরি যেই পদেই হোক না কেন অ্যাপ্লিকেশন করুন, পরীক্ষা দিন। তার কারণ প্রত্যেকটা বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়। সামনে আবার নির্বাচন, সামনে আবার বাজেট আসতেছে, সেই জন্য আবার বেতন বাড়ানো হবে। এই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই দেখে নেবেন। এবং সবশেষে একটা কথা বলবো ভাই, যোগ্যতা থাকলে চাকরি হবে, কখনো হতাশ হবেন না। একটা কথা মাথায় রাখবেন, মহান সৃষ্টিকর্তার দোয়া যদি আপনার উপর থাকে, আপনার পিতা মাতার আশীর্বাদ যদি আপনার উপর থাকে, আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন। এবং আমাদের স্পেশাল এডিশন বইটা সংগ্রহ করুন, পড়াশোনা করুন, আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন ইনশাআল্লাহ। তাই বলবো ডিসপ্লেতে শুক্র নাম্বার কল করে অবশ্যই দুর্নীতি নিবারণ কমিশনের বইটা এখনই সংগ্রহ করুন। আর আপনি যদি হৃদয় আপডেট চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলের সকল ভিডিও সমূহ দেখবেন। তার কারণ কোন পদে আবেদন করবেন, কোনটায় করবেন না, পরীক্ষা কবে হবে, কী ধরনের প্রস্তুতি নিতে হবে, কোন বই পড়তে হবে, সকল বিষয়সমূহ সবার আগে নিশ্চিন্তে জানতে পারবেন আমাদের এই চ্যানেলটা থেকে। তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।